পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে সব ঈদগাহ ও মসজিদ। মুসল্লিদের নির্বিঘ্নে ঈদ জামাত আদায়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। চট্টগ্রামে ঈদ উল ফিতরের প্রধান জামাত হবে সকাল 8টায় জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠে। এছাড়া নগরের 41টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদ ও মাঠকে প্রস্তুত করা হয়েছে ঈদ জামাতের জন্য। রাজশাহীতে প্রধান জামাত সকাল 8টায় হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে, তবে আবহাওয়া খারাপ থাকলে হবে দরগা জামে মসজিদে। শাহ মখদুম ঈদগাহ ময়দানে সকাল 8টার সময় প্রধান জামাত অনুষ্ঠিত হবে এবং এখানে ইমামতি করবে মুফতি ওমর ফারুক। সিলেটে প্রধান জামাত হবে সকাল 8টায় নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। মুসল্লিদের নিরাপত্তায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। এখানে আপনার যেগুলো গেট আছে, গেটে আমাদের ডিপ্লয়মেন্ট থাকবে। আমাদের আপনারা দেখছেন যে সিআরটি টিম আছে, আমাদের বোম ডিজিটাল পার্টি থাকবে এবং আমরা এই সিলেট শহরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা নতুন ড্রোন সংযোজন করেছি। বরিশালে ঈদের প্রধান জামাত সকাল 8টায় হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। প্রথমবারের মতো সেখানে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। রংপুর কেন্দ্রীয় কালেক্টরেট ঈদগাহ ময়দানে ঈদ জামাত হবে সকাল 8:30। এছাড়া নগরীর 33টি ওয়ার্ডে 75টি ঈদগাহকে প্রস্তুত করা হয়েছে ঈদ জামাতের জন্য। ঈদের জামাত যেখানে যেখানে অনুষ্ঠিত হবে সেখানে সেখানে আমরা বাড়তি কিছু নিরাপত্তার ব্যবস্থা করেছি। আমরা যারা ঈদ করতে আসবেন তারা যেন নির্বিঘ্নে আসতে পারেন, সেই জন্য সড়কের বিভিন্ন জায়গাগুলোতে, যে জায়গাগুলোতে আমাদের একটু ট্রাফিক হওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা বাড়তি স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করেছি। খুলনায় প্রথম ও প্রধান জামাত হবে সার্কিট হাউস ময়দানে সকাল 8টায়। একই সময় ময়মনসিংহে প্রধান জামাত হবে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।